Dear students, welcome you to my online classes, that is BM Sir online classes. Dekho aaj 5 September Shikshak Divas. Aaj amader jatiyo jiboner ekta oti guruttopurno din. Tumra sokolei jano mohan shikshabroti Dr. Sarvepalli Radhakrishnan er jonmodin ke amra Shikshak Divas hisebe palon kore thaki. আজ এই পুণ্যলগ্নে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সহ হাজার হাজার শিক্ষককে আমি আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে এবং তোমাদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষক দিবসের উপরে কিছু বলতে চলেছি। শিক্ষার দুটো দিক আছে, দুটি মেরু আছে। একদিকে আছে শিক্ষক, অন্যদিকে আছে শিক্ষার্থী। শিক্ষক শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের জ্ঞান প্রদান করেন এবং শিক্ষার্থী সেই জ্ঞান লাভ করে এগিয়ে চলে, নিজেকে গঠন করে। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে সেই অতি প্রাচীনকালের গুরুগৃহ কেন্দ্রিক শিক্ষা থেকে আজ এই আধুনিক প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষা পর্যন্ত শিক্ষকেরা একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তারা হলেন মানুষ গড়ার কারিগর, তারাই জাতির মেরুদণ্ড গঠন করে থাকেন। দীর্ঘকাল ধরে তারা এই জাতির জীবনে শিক্ষার্থীদের গঠন করে বা মানুষ গড়ার কারিগর হিসেবে নিরলসভাবে কাজ করে চলেছেন। এ ধরনের আত্মত্যাগ আর অন্য কোন শ্রেণীর মধ্যে সচরাচর দেখা যায় না। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক হলো অতীব ঘনিষ্ঠ সম্পর্ক। যখন আমরা পরাধীনতার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছিলাম তখন এই শিক্ষকেরাই আমাদের জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত করে শিক্ষার্থীদের জাতীয়তাবাদী করে তুলে আমাদের স্বাধীনতা আনয়নের পথ প্রশস্ত করে দিয়েছিলেন। তারপর যখনই সাম্প্রদায়িকতা, বিভিন্ন ধরনের ভেদাভেদ বা বিচ্ছিন্নতাবাদ এসেছে, এই শিক্ষকেরাই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের ঐক্যবদ্ধ করে ওই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে তাদের লড়াই করতে শিখিয়েছেন। বর্তমানে বিশ্বায়নকে কেন্দ্র করে পুনরায় ভারতবর্ষে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। একদিকে যেমন আছে বিচ্ছিন্নতাবাদ, অন্যদিকে তেমনই আছে নানা ধরনের অপসংস্কৃতি এবং একই সঙ্গে বেকারত্ব প্রভৃতির মতো সমস্যা। এই সব সমস্যাকে কেন্দ্র করে আজ ভারতীয় যুব সমাজ বলা যায় যে বিভ্রান্ত হয়ে পড়েছে। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে শিক্ষকদের আজ নতুন করে আবার দায়িত্ব গ্রহণ করতে হবে। তারা চিরকালই বিরাট দায়িত্ব পালন করে আসছেন, শিক্ষার্থীদের সমস্ত ধরনের সমস্যা সমাধানে তারা যে ধৈর্য, তারা যে স্থৈর্য দেখিয়েছেন, তারা যেভাবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধান করেছেন তা অবশ্যই প্রশংসার যোগ্য। আজ এই সংকটপূর্ণ মুহূর্তে পুনরায় তাদের কাণ্ডারি হিসেবে কাজ করতে হবে, ওই সব বিভ্রান্ত যুবক যুবতীদের পাশে গিয়ে তাদের দাঁড়াতে হবে এবং তারা যেমন অতীতে তাদের নানাভাবে সাহায্য করেছেন, অর্থাৎ এই সাম্প্রদায়িকতা এবং বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে তাদের একত্রিত করে বলতে শিখিয়েছেন যে আমাদের এই দেশ হলো ভারতবর্ষ, আমরা সকলেই ভারতবাসী, তাদের পুনরায় সেই মন্ত্রে দীক্ষিত করতে হবে। এবং শুধু দীক্ষিত করলেই চলবে না, তাদের নেতৃত্ব দিতে হবে যাতে তারা এই সংকট কাটিয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের ধর্মনিরপেক্ষতা এবং ঐক্যবোধ, জাতীয়তাবাদের পুনরায় তাদের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে এবং একই সঙ্গে তাদের কর্মকেন্দ্রিক শিক্ষা প্রদান করে তাদের বেকারত্বের হাত থেকে মুক্তি প্রদান করতে হবে। তবে একই সঙ্গে কথা উল্লেখ্য যে এটা কেবলমাত্র শিক্ষকদের এগিয়ে নিয়ে চলবে না, একই সঙ্গে শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে,
শিক্ষকেরা যা যা বলবেন সেগুলিকে তাদের যথাযথভাবে পালন করতে হবে। তারা যদি শিক্ষকদের নির্দেশ পালন করে এগিয়ে যেতে পারে তাহলে তাদের নিঃসন্দেহে মঙ্গল হবে। তাছাড়া এই শিক্ষকদের আরও আরেকটি বিরাট দায়িত্ব হলো যে তাদের নিজেদের মতাদর্শ বা নিজেদের চরিত্র দ্বারা ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা উন্নত মানের চরিত্র অধিকারী হয়ে ওঠে। শিক্ষক এবং শিক্ষার্থীর এই মিলিত প্রয়াসেই আমাদের এই জাতীয় জীবনে শিক্ষক দিবস পালন সার্থক হয়ে উঠবে এবং জাতীয় আরো শক্তিশালী এবং উন্নত হবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।